ক্যাটরিনার বিয়ের দায়িত্বে সলমন খানের ব্যক্তিগত দেহরক্ষী সেরা। গুরমিত সিং বা সেরা সলমন খানের দীর্ঘদিনের দেহরক্ষী। টাইগার সিকিউরিটি নামে তিনি একটি সংস্থাও চালান, নিজের নিরাপত্তা রক্ষী রয়েছে তার। চলতি সপ্তাহেই ক্যাটরিনা কাইফ সাতপাতে বাঁধা পড়বেন ভিকি কৌশলের সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় দুই পরিবারই মুম্বই ছেড়ে চলে গেছেন রাজস্থানে। সেখানে সাওয়াই মাধোপুরের ফোর্টে রাজস্থানে সাওয়াই মাধোপুরে ফোর্ট বারোয়ারার সিস্ক সেন্সেস রিসোর্টে বসবে বিয়ের বর্ণাঢ্য আসর। কিন্তু তার আগেই সামনে এল এক চাঞ্চল্যকর খবর। সলমন খানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার বিয়ের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন ভাইজানের ব্যক্তিগত দেহরক্ষী। ক্যাটরিনা ভিকির সুপার সিক্রেট দিয়ে যাতে নিরাপদে উতরে যায় তারই চ্যালেঞ্জ নিয়েছেন গুরমিত সিং। যদিও টিনসেল টাউন তাকে সেরা হিসেবেই চেনে, মাধোপুর সিক্স সেন্সেস ফোর্টের নিরাপত্তা পুরো দায়িত্বই রয়েছে সেরার হাতে। গুরমিত সিং বা সেরা সলমন খানের দীর্ঘদিনের দেহরক্ষী। টাইগার সিকিউরিটি নামে তিনি একটি সংস্থাও চালান, নিজের নিরাপত্তা রক্ষী রয়েছে তার। পাশাপাশি তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে ও সমঝোতা করেই গ্রাহককে নিরাপত্তা ব্যবস্থা করে দেন। ক্যাটরিনা ভিকির বিয়েতেও তিনি তেমনই কৌশল নিয়েছেন। পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের মূল অনুষ্ঠানের নিরাপত্তা দায়িত্বে থাকবে সেরা টাইগার সিকিউরিটি সংস্থার কর্মীরা। সুপার সিক্রেট বিয়ের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই মাধোপুরের বেশ কয়েকটি হোটেল নিরাপত্তা রক্ষীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ক্যাট ভিকির বিয়ের নিরাপত্তা বলায় রীতিমতো করা। সংবাদ সংস্থা এনআইএর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাউন্সার ও অন্যান্য নিরাপত্তা কর্মীরা রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার চৌদ্কা বারোয়ারার ধর্মশালায় থাকবেন। ভিকি ও ক্যারিনা তাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে রীতিমতো গোপনীয়তা বজায় রাখতে চাইছেন, সেই মতই পদক্ষেপ করা হয়েছে। সরকারি ও বেসরকারি নিরাপত্তারক্ষীদেরও সেই নির্দেশ দেওয়া হয়েছে। একটা সময় ক্যাটরিনা কাইফ সলমন খানের প্রেমের কথা সকলেই জানা। দীর্ঘদিন ধরেই ভাইজানের সঙ্গে সম্পর্ক ছিল তার, কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি। তবে ঐশ্বর্যার মতো ক্যাটরিনা দূরে সরে যাননি। সলমন খান ও তার পরিবারের সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে ক্যাটরিনার। সম্পর্ক শেষ হলেও টাইহার সিরিজে দুজনেই একসঙ্গে কাজ করছেন। তবে সলমন খান ও তার পরিবার কি বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছে, এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। সলমন খানের বোন অর্পিতা জানিয়েছেন তারা কোনো নিমন্ত্রণ পাননি। যদিও একটি সূত্র বলছে আমন্ত্রিতের তালিকায় রয়েছে সলমন পরিবার, তবে ভাইজান প্রাক্তনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন কিনা সেটাই এখন দেখা। 38 বছরের ক্যাটরিনা কাইফের সঙ্গে 33 বছরের ভিকি কৌশলের বিয়ে হবে আগামী 9 ডিসেম্বর। তার আগে দুদিন সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান রয়েছে। বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র 120 জনকে, তবে নিমন্ত্রিতদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো অতিথি ফোন নিয়ে যেতে পারবেন না, কোভিড টেস্ট ও টিকার শংসাপত্র বাধ্যতামূলক করেছেন তারা। খবরটি ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।